কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গেই বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে দেখা নেই স্বস্তির বৃষ্টির। বরং বেলা বাড়লেই সূর্যের গনগনে রোদের তেজে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। কখনো কখনো আকাশ মেঘলা হলেও দেখা মিলছে না স্বস্তির বৃষ্টির। কলকাতা সহ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে সকাল হলেই বর্ষার বৃষ্টির বদলে দেখা মিলছে গনগনে সূর্যের আলোর, যার ফলে রীতিমতো অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গবাসীর। তবে এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে মিলল স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভাসতে পারে একাধিক জেলা। তবে আজ এবং আগামী কয়েক দিন কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়া লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভ্যাবসা গরমে ফের নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বৃষ্টি কোথায়, সকলের এখন একটাই প্রশ্ন। সূর্যের তেজে রীতিমতো গায়ে জ্বালা ধরছে সকলের। অন্যদিকে ব্যাপক বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। যদিও তীব্র গরমের মধ্যেই হঠাৎই আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস। আজ হঠাৎ করেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের টানা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে। চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরেই। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গের ভাড়ার কিন্তু এখনই ভরছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। কিছুটা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়। বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী দুই দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী চার থেকে পাঁচ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই পূর্বাভাস শহর কলকাতার জন্য বজায় থাকছে। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা এবং বা তার সংলগ্ন জেলাগুলিতে। যেভাবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাত চলছিল, একই রকম বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।